আমরা মাইক্রোটিক যখন হটস্পটটা কনফিগার করি এরপর পার্সোনালাইজ করার জন্য মাইক্রোটিকের যে লগইন পেজটা রয়েছে সেটাকে কাস্টমাইজ করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আপনি মাইক্রোটিকের লগইন পেজটাকে কাস্টমাইজ করবেন, একটা টেমপ্লেট আলাদাভাবে রেডি করে সেটাকে আপনি কীভাবে মাইক্রোটিকে ইনসার্ট করবেন এবং সেটাকে কীভাবে অ্যাক্টিভ করবেন সেই প্রসেসটাই মূলত দেখাবো। তো প্রথমেই আগে বলে নিচ্ছি যে আপনার কিন্তু মাইক্রোটিকটা কনফিগার করা থাকতে হবে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইক্রোটিকের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমি একটু লগ ইন করে দেখেন, এটা হচ্ছে লগ ইন ইন্টারফেস। কানেক্ট দিয়ে দিলাম, দেখেন কানেক্ট কিন্তু হয়ে গেল এবং আপনি চাইলে এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তো প্রথমে একটা ফোল্ডার রেডি করলাম, ফোল্ডার রেডি করার পর এইখান থেকে আমি হচ্ছে একটা নাম দিচ্ছি মাইক্রোটিক লগ ইন পেজ ডিজাইন। দেন এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিলাম এবং ভিতরে এটাকে আমি এক্সট্রাক্ট করে নিব। এটা হচ্ছে একটা ট্যাম্পলেট, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন অনলাইন থেকে। এবং এর ভিতরে একটা ফোল্ডার রয়েছে, সেটা হচ্ছে হটস্পট নামে, দেখতে পাচ্ছেন এই হটস্পটটাই হচ্ছে এই হটস্পটের ভিতরে আমি কাজটা করব। তো এই লগ ইন পেজটা আমি অন করি, এরকম ইন্টারফেস রয়েছে, আমি এটাকে চেঞ্জ করব, অর্থাৎ কাস্টমাইজ করে এটাকে আমি ইনসার্ট করে দেখাবো মাইক্রোটিকের লগ ইন পেজটা কীভাবে চেঞ্জ করবেন, আপনার মতো করে কীভাবে কাস্টমাইজ করবেন। তো প্রথমে এই দেখতে পাচ্ছেন একটা ছবি আমি রেখেছি, এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে, আমি আপনি এটাকে ফটোশপ থেকে কিন্তু করে নিতে পারেন। আমি এটাকে কপি করলাম, কপি করে এই যে হটস্পটের যে ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো রয়েছে এখানে পেস্ট করে দিব এবং রিপ্লেস ফাইল। এরপরে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে দেখেন ছবিটা আমার এখানে কিন্তু ফোল্ডারের ভিতরে রিপ্লেস হয়ে গিয়েছে। এরপরের অপশনটা হলো ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালপেপারটা রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, দেখেন আমার ছবিটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং এই ব্যাক সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাকে আমি চেঞ্জ করে আমার একটা ছবি আমি এখানে অ্যাড করে দিব। আমি ছবিটা আগেই ডিজাইন করে রেখেছি, যারা ডিজাইন করতে পারেন না তারা ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি হয়তো একটা ভিডিও আপনাদের জন্য বানাবো ডিজাইন কীভাবে করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম করে একটা ডিজাইন করেছি ফটোশপ দিয়ে, আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে রেডি করতে পারেন। আমি এটাকে কপি করলাম, দেন এখান থেকে আমি যাব হচ্ছে এই ফোল্ডারটার ভিতরে, এই যে হটস্পট নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি পেস্ট করে দিলাম রিপ্লেস, ডান। আমার এই দুটো জিনিস চেঞ্জ করলাম আমি, ওকে আমি একটু ট্রাই করে দেখলাম। এরপর আমি যদি একটু এই পেজটাকে রিফ্রেশ করি অর্থাৎ রিলোড করি, দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটাই আমি এখন মাইক্রোটিকে ইনসার্ট করে দেখাবো, এই জিনিসটাই যখন আপনি মাইক্রোটিকে হটস্পটে কানেক্ট হবেন তখন কিন্তু এরকমটাই দেখাবে, ঠিক আছে। তো কীভাবে করবেন, আমি এটা নোটপ্যাড অন করলাম এবং এই লগ ইন পেজটাকে এখানে ডাক করে ছেড়ে দিলাম। এরপর কিছু চেঞ্জ করব আমি, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন। এই যে দেখেন এই জায়গাটা আমি একটু চেঞ্জ করব, আমি যেরকমভাবে চেঞ্জ করছি আপনি ঠিক সেরকম করে আপনি কিন্তু চেঞ্জটা করে নিতে পারেন। আমি একটু লিখে দিই পাওয়ার্ড বাই এম স্কোয়ার আইটি, এবং উপরে একটা অপশন রয়েছে দেখেন, উপরে আপনি যদি বেসিক HTML পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম টু এম স্কোয়ার আইটি .net, এটা হচ্ছে আমার DNS নেম, এটা দিয়ে আমার লগ ইন করবো মূলত হচ্ছে ব্যাংকটিকে। তো আমি যদি দেখেন আমার ইন্টারফেস চ্যানেলের লিঙ্ক, আমি একটা চ্যানেলের লিঙ্ক কপি করে আমার ড্যাশবোর্ডে দিব হচ্ছে ইন্টারফেস, এটাকে আমি কপি করলাম। কপি করার পরে এইখানটাই যে HRF যে রয়েছে ডাবল কোটেশনের ভিতরে আমি আমার ওই চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিব এবং এখানে একটু এডিট করে দিচ্ছি, আর যখন রিফ্রেশ করবো তখন বুঝতে পারবেন কি কি আমি চেঞ্জ করেছি। আমি একটু লিখে দিচ্ছি এম স্কোয়ার আইটি, এখানে ক্লিক করলে আমার এম স্কোয়ার আইটির যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে সরাসরি চলে যাবে। এইটুকু এডিট করলাম, এখানে আমি একটা পাওয়ার্ড বাই না দিয়ে আমি দিয়ে হচ্ছে ম্যানেজড বাই, ওকে ম্যানেজড বাই দিলাম এম স্কোয়ার আইটি। একটু আর একটু এডিট করতে পারি, কল ফর ডিটেলস আমি দিলাম, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমার কাজটা হচ্ছে আমি রিফ্রেশ করি এটাকে, দেখি রিফ্রেশ
দেখেন নিচের দিকে খেয়াল করেন আমার সবগুলো তো চেঞ্জ হয়ে গেছে। ওয়েলকাম টু mscoreit.net, ক্লিক হিয়ার টু mscoreit, এটাতে ক্লিক করলে আমার mscoreit ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং নিচে রয়েছে ম্যানেজড বাই mscoreit, কল ফর ডিটেলস। দেখেন যেহেতু ইন্টারনেট কানেকশন নেই জন্য আমার লগ ইন করতে পারছি না, তো এখানে আমি এটাকে এখন এই পেজটাতে আমি মাইক্রোটিকে কিভাবে আপনি যে যারা এডিট করেছেন এই প্ল্যাটফর্মে আপনার যা এডিট করেছে সেম টাই চলে আসবে এখানে, ঠিক আছে। এরপরে যখন হটস্পটে কানেক্ট করবেন তখন আমার সবইটা দেখাবে। তো আমি এখন মাইক্রোটিকে ঢুকে যাচ্ছি, এই প্রসেসটুকু বুঝতে পেরেছেন আশা করছি। আমি কানেক্ট হলাম, আমি এখন আমার মাইক্রোটিকে যাচ্ছি, এটা একটু মিনিমাইজ কেটে দিই। এই যে হটস্পট যে ফোল্ডারটা এটাকে আমি কপি করে নিব, এখান থেকে কপি করলাম, এটা কিন্তু টেমপ্লেট, ঠিক আছে। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, একটা নাম দিয়ে দিব আইডেন্টিফাইয়ের জন্য, আমি একটা নাম দিই, রাইট বাটন ক্লিক করে রিনেম, এই যে নামটা দিলাম হটস্পট আন্ডারস্কোর mscoreit। ওকে, আমি এখন লগ ইন করবো হচ্ছে মাইক্রোটিকে, কীভাবে এটাকে ইনসার্ট করবেন এই ফোল্ডারটাকে দেখাচ্ছি। দেন এখান থেকে যাব হচ্ছে গিয়ে, আমি একটু ছোটো করে নিলাম এবং এখানে যাবো ফাইলে ক্লিক করব, ফাইল। দেন এখানে ফ্ল্যাশের আন্ডারে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটা, এটাকে আমি জাস্ট ডাক করে আমি ডেস্কটপে নিয়ে আসবো, ব্যাকআপের জন্য আমি ডেস্কটপে নিয়ে রাখলাম। এরপর আমি এটাকে ডিলিট করে দিব, এখান থেকে সিলেক্ট করে মাইনাস এক টাচ করে দিলাম, ইয়াস দেখবেন এই পুরোটা ডিলিট হয়ে গেছে, ইয়াস এটা ফ্রেশ হয়ে গেল। এখন আমি এই ফোল্ডারটাকে এখানে ডাক করে ছেড়ে দিব, ডাক করে নিয়ে আমি ফ্ল্যাশ যে ফোল্ডারটা রয়েছে এর উপর ছেড়ে দিব। দেখেন আমার এটা কিন্তু ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে। এরপর আর একটা কাজ হচ্ছে, আমি এখান থেকে হচ্ছে ফাইলে যাব, অর্থাৎ আইপিতে যাব, আইপিতে যাওয়ার পরে হটস্পটে যাব। এখান থেকে আমি সার্ভার প্রোফাইল, সার্ভার প্রোফাইলে ক্লিক করে হটস্পট ওয়ানে ডাবল ক্লিক করবো। এখানে দেখেন HTML ডিরেক্টরি একটা অপশন রয়েছে, আমি HTML ডিরেক্টরিতে ক্লিক করছি। এখানে এই যে দেখেন নামটা দেখাচ্ছে ফ্ল্যাশ হটস্পট আন্ডারস্কোর mscoreit, এটাতে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই, ওকে, আমার কাজ শেষ। আপনি যদি এখন এটাকে রিফ্রেশ করেন লগ ইন পেজটাতে যদি যান, দেখবেন আপনার কাজটা কিন্তু পারফেক্টলি করছে। আমি যদি একটু টাইপ করি mscoreit.net, এন্টার, ইয়াস দেখতে পাচ্ছেন এই হলো ইন্টারফেসটা, যারা এডিট করেছি যেভাবে টেমপ্লেটটা রেডি করেছে সেমটাই কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে কিন্তু আপনি এইভাবে টেমপ্লেট রেডি করে নিতে পারেন। তো আমি একটু ইউজার লগ ইন করে দেখি ওই লগ ইন করা যায় কি না, পাসওয়ার্ড ইউজার নেম দিলাম, জানি এখানে লগ ইন, ইয়াস আমি কিন্তু লগ ইন করতে পেরেছি। এবং যদি ইন্টারনেট ব্রাউজ করি দেখি ইন্টারনেট ব্রাউজ হয় কি না, ইয়াস আমি ইউটিউবে ঢুকতে পারছি, অর্থাৎ ইন্টারনেট অ্যাক্সেসটাও পাচ্ছি, আমার প্রপারলি কাজ করছে। এই ছিল প্রসেস কিভাবে আপনি একটি মাইক্রোটিকের লগ ইন পেজটাকে কাস্টমাইজ করে একটা টেমপ্লেটের মাধ্যমে আপনি আপনার মতো করে রেডি করতে পারেন, সেই প্রসেসটা দেখালাম। আশা করছি এই ভিডিওটা যেভাবে আমি দেখেছি এরকম করে এখন পর্যন্ত কোনো টিউটোরিয়াল দেখানো হয় নাই। তো যদি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও মাইক্রোটিক সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং।